Happy birthday, dear Sonali. Happy birthday to you. Camera কিন্তু ভালো ইউজ আছে। So hello everyone, welcome back to Priyanka Ranam Vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 19 তারিখ, 19 ডিসেম্বর। আর আজকে হচ্ছে আমাদের স্বর্ণালীর বার্থডে। তো বাড়িতে মোটামুটি অনেকজনই এসেছে, কিছুজন এসে আবার চলেও গেল। তো সকাল থেকে সেভাবে ভিডিওটা শ্যুট করা হয়নি আমার, তো ভাবলাম যে চলো এখন থেকে শ্যুট করি। মোটামুটি অনেকজনই বাড়িতে আছে, আর কাকিমা ওই দিকে এখন সবাইকে খাওয়াতে ব্যস্ত, আমিও যাব খেতে। খুব খিদে পেয়েছে, সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আর আজকের ভিডিওতে খুব মজা হবে, আনন্দ হবে, তো দেখতে থাকো। এই কয়েকদিন ভিডিও খুব ইররেগুলার আপলোড করছি আমি, তার জন্য তোমাদের কাছে অনেক কমপ্লেন শুনতে হয়েছে আমাকে। কিন্তু সেই কমপ্লেনগুলো যে খুব খারাপ লেগেছে আমার একদমই না, সেই কমপ্লেনগুলো আমার কাছে মিষ্টি লেগেছে, খুব ভালো লেগেছে। কিন্তু একদিক থেকে সত্যি কথা বলতে একটু খারাপও লেগেছে। দেখো আমিও তো চাই বলো যে আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফে কী করছি না করছি এভরিথিং সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো, আমারও তো ইচ্ছে করে, আর তোমরা তো সেটা দেখতে ভালোবাসো আমি তো জানি। কিন্তু আমারও তো শরীর বলে একটা জিনিস আছে বলো। এই যে আমি ভয়েস ওভার করছি এখন, আমার হয়তো গলাটা শুনে বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছে, নাক পুরো বন্ধ। এবার আমি ভাবছিলাম যে আজকে আমি ভয়েস ওভার করবো না, কারণ সেভাবে কথা বলতে পারছি না, মানে অসুবিধা হচ্ছে। এবার আমি যদি ভয়েস ওভার না করি, ভিডিও রেডি না করি, তাহলে আমি কালকে ভিডিও আপলোড করতে পারবো না, তো তোমরা দেখতে পাবে না, তারপর আবার কমপ্লেন করবে। তো সেই কারণে ভাবলাম যে মানুষগুলো আমাকে এত ভালোবাসে, তার জন্য একটু তো কষ্ট করা যেতেই পারে, কী তাই না বলো? তো সেই কারণেই আজকে ভিডিওটা আপলোড ভয়েস ওভার করছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমার 19 তারিখের ভিডিও, ভিডিও তো এখনও একটা দুটো ভিডিও আমার স্টকে পড়ে আছে, এডিট করার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। তো এই ভিডিওটা হচ্ছে স্বর্ণালীর বার্থডের দিনের বেলাকার ভিডিও। ওর 19 তারিখে বার্থডে ছিল, তোমরা অনেকে জেনে গেছো, আমি স্টোরিতে পোস্ট করেছিলাম। এ বুটকু তোরা বলে যে লাইট নিয়ে সব ধুম করে খাটে চলে গেছে, ভিডিও দেখে খাটটা ভাঙার ইচ্ছা হয়েছে এটা, তাই দেখ। আমরা যারা ইউটিউবার আছি, ইউটিউবার বললেও ভুল হবে, যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, তাদের তো অনেকেই ফ্যান ফলোয়ার্স থাকে, অনেক শুভাকাঙ্ক্ষী থাকে। ফ্যান ফলোয়ার্স বললে ভুল হবে, মানে যারা আমাদেরকে ভালোবাসে আর কি, তো তাদের কাছ থেকে এই ছোটোখাটো মানে পাওয়াগুলো না অনেক বড় বলে মনে হয়। আমরা সবাই জানি সুখের সময়গুলোতে সুখ আনন্দ যদি ভাগ করে নেওয়া হয়, তাহলে সেই আনন্দটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। তো সত্যি কথা বলতে স্বর্ণালী যে দুজন সাবস্ক্রাইবার এসেছিল, স্বর্ণালী কিন্তু ওদেরকে ইনভাইট করেনি, মানে ওরা এসে স্বর্ণালীকে একদম একটা বড় সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আর এটা সত্যি কথা বলতে স্বর্ণালীর কাছে একটা অনেক বড় পাওয়ার। আমার মনে হয় শুধু স্বর্ণালী কেন, স্বর্ণালীর জায়গায় আমি বা অন্য কোনো ক্রিয়েটার থাকলেও সেই রকমই আনন্দ পেত। তো সত্যি কথা বলতে গেলে স্বর্ণালীর বার্থডেতে আমরা ভীষণভাবে মজা করেছি, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। সো খাওয়া দাওয়া করে তো কেক কাটা হলো দেখলেই, হ্যাঁ কেক কাটার এক পর্ব হয়েছে, এখনো বাকি আছে। আর এই যে আর বাকিটা তোমরা ভিডিওতে পরে দেখবে, দিদি আর পরে দেখবে, দিদিও সে পরে দেখবে, কারণ দিদি চলে যাচ্ছে। আর দিদি বিয়ে যেহেতু কাছেই হয়েছে, এখান থেকে খুব বেশি দূর না, 5 মিনিটের রাস্তা, না 10 মিনিট লাগে, 3 কিলোমিটার। হ্যাঁ ও 5 মিনিটেরই রাস্তা, 3 কিলোমিটার মানে। তো সাবধানে যাও, আর দিদিকে আর কদিন বাদ দিদি করলে ট্যা দেখতে পাবে সামনের মাসে। কমা শুনো, পরিচয় করিয়ে দি। সো এরা দুজন হচ্ছে স্বর্ণালী সাবস্ক্রাইবার, তোমারও তোমার আছে, আমারও সাবস্ক্রাইবার না, থ্যাংক ইউ। তো ওরা কেক নিয়েছিল, যে কেকটা কাটলো সেটা হচ্ছে ওরাই নিয়েছিল ভালোবেসে, তো ওটা কাটা হলো, নেক্সট পরে হবে, তো এখন খাবে, তো তোমরা খেয়ে এসো, যাবে না খেয়ে এসো। তাই তোমার নামটা বলে দাও। আমার নাম সঙ্গীতা। তোমার নাম? রিয়া। রিয়া, রিয়া সঙ্গীতা। আমি এত খুশি হয়েছি, আমার মনে
যার বার্থডে তাকে তো দেখানোই হয় না। এই যে আমাদের বার্থডে গার্ল, থ্যাঙ্ক ইউ। না সবাই হ্যাপি বার্থডে তো বলবেই, কমেন্ট করে আগে অ্যাডভান্স দিয়ে দিলাম। থ্যাঙ্ক ইউ, আমি একবার সো মাই হাজবেন্ড, ওয়েলকাম। আমারও বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি। কি স্পেশালি যে ওর বার্থডে বলে আসে সেটা না, আমি তো অনেকদিন পর মানে আসলাম, অনেকদিন আসা হয়নি, সেই কারণে ভাবলাম যে এই হাতে হাতেই হয়ে যাবে, ঘোরাও হবে, আবার ওর জন্মদিনেও আসা হবে। কারণ গত বছরে আসা হয়নি, গত বছরে আমার মেকআপের কাজ ছিল, তাও পরে এসেছিল। 21 তারিখে আমার মেকআপের কাজ ছিল, বাট আমি ওটা ধরিনি। এখানে বাবা সিরিয়াসলি, হ্যাঁ ঠিক আছে, থ্যাঙ্ক ইউ। দাঁড়াও, তুমি কি করবে এখন? এখন করবো অনেক কিছুই করবো, দেখি। মারে ফোন করো না, তুমি সাইজ জানবো না বুদ্ধু, মোটামুটি সবার লাগছে। পেট কোথায় বলছে মোটা দেখো? না না ঠিক আছে, একদম ঠিক আছে। আগে পরে এরকম পেট ছিল, আমি কিন্তু এই ক্লিপটা দিয়ে দেবো ইউটিউবে, আগে এরকম পেট ছিল। পছন্দ হয়েছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে বেশ। আর এই অবধি আছে তো বেশ ভালো লাগছে। আমার মনে হয় কাউকে তুমি যদি গিফট দাও, সেক্ষেত্রে তার পছন্দ অনুযায়ী গিফট করা উচিত সব সময়ের জন্য। হ্যাঁ তাহলে তুমি জিনিসটা দিও, তোমার ভালো লাগবে। ব্যাপারটা ওরকম না, মানে আমার কাছে ব্যাপারটা গিফট মানেই সুন্দর। হ্যাঁ গিফট মানেই সুন্দর। এবার তুমি এই জিনিসটা মানে এখন যদি একটা চুমকি টুমকি মতো, হ্যাঁ হ্যাঁ, এবার সেক্ষেত্রে তুমি পড়বে না ওটা, তাহলে সেক্ষেত্রে আমারও খারাপ লাগবে, তোমারও খারাপ লাগবে। সেই কারণে সে তুমি বলে না, যাকেই গিফট দেওয়া হোক না কেন তার পছন্দ মতো দেওয়া উচিত। আর এটা হচ্ছে স্বর্ণালীর বার্থডে ড্রেস, ভীষণ সুন্দর লাগছে। আর ওকে এত স্লিম লাগছে ড্রেসটা পরে। কাহিনী আছে, যেটা হচ্ছে কালকে একটা গ্রিন কালার ড্রেস কিনেছে, তার সাথে এটা কিনেছে। এটা আমি নিয়ে এসেছি দোকান থেকে, টাকা দিয়ে দিই। দোকানদার আমাকে নিজেই বলছে তুমি নিয়ে যাও, তুমি যদি পরে ভালো লাগে তুমি টাকা দিও, না হলে ড্রেস রিটার্ন করে দিয়ে যেও। তবে কালকে নিয়ে এসেছি, এসে দেখি যে পরে ভালো লাগছে, তার জন্য না সকালে যে টাকা দিয়ে এসেছি। সত্যি সুন্দর লাগছে, একটু দূরে যাও। সিরিয়াসলি লং ড্রেস সেই লাগছে কিন্তু ড্রেসটা। আমি আর করবো না, শুধু কালকে তার জন্য এখানে স্বর্ণালী কেক নিয়ে বসে আছে। অন্ধকার আছে কারণ লাইটটা ব্যাক হয়ে যাচ্ছিল, তাই করো করো এটা করে নাও এই কেকটা দিয়ে। এই কাকিমার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, এই দুই কাকিমণি। Happy birthday dear Shonali, happy birthday to you. ক্যামেরা কিন্তু ভালো ইউজ আছে, এটা আমার মা ছোট দিল, মাথা কেটে যাচ্ছে। যদি বলিস ভাই এটা অনেকক্ষণ জ্বললো, এটা ভালো আমি এনেছি না? হ্যাঁ ভালো বেশি নিয়েছো তুমি, আর ওরা ঘোড়াও তো ভালো বেশি নিয়েছে। সত্যি কথা বলতে স্বর্ণালীর বার্থডেতে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। হয়তো আমার ভয়েসে সেই এক্সাইটমেন্টটা তোমরা খুঁজে পাচ্ছ না, কারণ আমার ঠান্ডা লেগেছে, তো আমি এক্সাইটমেন্ট দেখাতেও পাচ্ছি না ভয়েস ওভারে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। সো কালকে রাত্রিবেলা তো তোমরা দেখলে লাস্টের ক্লিপটুকু, ওইটুকু করার পর আমরা সবাই এত পরিমাণে আনন্দ করেছি কালকে, দিয়ে এনার্জি লস হয়ে গেছিল, ভুলে গেছি, ইচ্ছে করেও শেষ করা হয়নি কিছুটা। তো ভাবলাম যে আজকেই শেষ করি। তো আমি আর স্বর্ণালী এখন একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানতে হলে নেক্সট ব্লগ দেখতে হবে। তো আজকের ভিডিওটা চলো এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।